খাঁটি দুধ চেনার 6টি উপায়। রোগীর পথ্য থেকে শুরু করে প্রতিদিনের সুষম খাদ্যের তালিকায় দুধের কোনো বিকল্প নেই, তবে দুধ কিন্তু অবশ্যই খাঁটি হতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ খাঁটি দুধ চিনতে পারেন না। তবে এমন কিছু উপায় আছে যার মাধ্যমে ঘরোয়াভাবে আপনি দুধে ভেজাল আছে কি না সেটা চিহ্নিত করতে পারবেন। দেখে নিন সেসব ঘরোয়া উপায়। মাটিতে সাদা দাগ, একটু দুধ মাটিতে ঢালুন। যদি দেখেন গড়িয়ে গিয়ে মাটিতে সাদা দাগ রেখে যাচ্ছে, তাহলে এ দুধ খাঁটি। ভেজাল হলে মাটিতে সাদা দাগ পড়বে না। হলদেটে, দুধ গরম করতে গেলেই কি হলদেটে হয়ে যাচ্ছে? তাহলে এ দুধ খাঁটি নয়, এতে মেশানো হয়েছে কার্বোহাইড্রেট। লবণ বাড়িতেই করে ফেলুন স্টার্চ টেস্ট। একটু দুধ পাত্রে নিয়ে তাতে 2 চা চামচ লবণ মেশান। যদি লবণের একটু দুধ পাত্রে নিয়ে তাতে 2 চা চামচ লবণ মেশান। যদি লবণের সংস্পর্শে এসে দুধ নীলচে হয়, তাহলে বুঝবেন এ দুধে কার্বোহাইড্রেট রয়েছে। ফরমালিন, দুধে ফরমালিন রয়েছে কি না তা বুঝতে এর মধ্যে একটু সালফিউরিক অ্যাসিড মেশান। যদি নীল রং হয়, তবে ফরমালিন আছে। ইউরিয়া, 1 চামচ দুধে সয়াবিন পাউডার মেশান। কিছুক্ষণ রেখে এতে লিটমাস পেপার রাখুন। যদি লিটমাস ডোবাতে লাল লিটমাস নীল হয়, তবে বুঝবেন ইউরিয়া রয়েছে সেই দুধে। ফেনা, দুধে সামান্য পরিমাণ পানি মেশান একটি শিশিতে। এবার শিশির মুখ বন্ধ করে জোরে ঝাঁকান। অস্বাভাবিক ফেনা হলেই বুঝবেন দুধে মেশানো হয়েছে ডিটারজেন্ট।